அம்மா அப்பா ஏய் புபு আরে কই তোরা এদিকে அம்மா அப்பா அப்பா কেমন আছো তুমি কেমন আছো আব্বা থাক বাবা বেঁচে থাক তুই বাবা তুই কেমন আছো তোরে খুব সুন্দর লাগতেছে খুব ক্লান্ত লাগতেছে আব্বা আমি ভালো আছি বাবু বাবু তুই কেমন আছো তুই কি দেশ থেকে চলে আসছো আমাকে কিছু না জানাইয়া রাজু কেমন আছো তুমি তোমার ছোড়ো পুরো রাজু আইছে তোমারে সারপ্রাইজ দেওয়ার লিগে থাম তুই আমার চোখ আছে আমি আন্দা না বাবা তুই কেমনি কি কেউ কিছু না জানায় না শুনায় তুই আয়া পড়ছস সব ঠিকঠাক আছে তো ওই বিদেশে চাকরি কোনো ঝামেলা হয় নাই তো এই যে আক্কাই সেদিন কইলো যে তোর বলে দেশ আইতে আরো এক বছর বাকি আছে বাজান তোর চাকরিটা ঠিকঠাক আছে তো আম্মা চিন্তা করার কোনো কারণ নাই সব ঠিক আছে আমার চাকরিও ঠিক আছে সব কিছু আছে আসলে হয়েছে কি কতদিন তোমাদেরকে দেখি না এত দূরে থাকি তোমাদের জন্য মনটা না আমার খুব পুরে দেশের বাইরে গেলে বোঝা যায় বাপ মা ভাই বোন তারা কেমন জন্মভূমিটা কেমন আসলে দূরে না গেলে না কিচ্ছু বোঝা যায় না আম্মা তোমাদের টানে আমি আইসা পড়ছি কিন্তু তুই মাথা মতো আমার ভাইরা কত কষ্ট করে বিদেশ থেকে আইছে আর তুমি প্রশ্নের ঝুলে নিয়ে বসছো তা ভাই বিদেশ থেকে কি কি লয় আসছস আমাকে লেগে আমি যে তোরে কইছিলাম আসার সময় বিদেশি সেন্ট আনবি আনছস তুই আমার 10টা বা 5টা না একটা মাত্র বোন তোর লাগে আনমু না এই যে এই ব্যাগের মধ্যে তোর বিদেশি কসমেটিক সেন্ট সব কিছু আছে আম্মা শাড়ি আছে আর আব্বার লাগে ওই যে পায়ের মলম আছে আব্বা মলমটা মাখবেন দেখবেন আর ব্যথা করবে না বাবা রে তুই আমার ছোট ছেলে হয়েও বড় ছেলের মতো সংসারের সব দায়িত্ব ঠিকঠাক মতো পালন করো কিরে তুই কি এই জায়গায় এই ব্যাগপত্রটা খুলে বসবি নাকি পোলাটা কত কষ্ট করে বিদেশ থেকে আইলো রাস্তায় কত কষ্ট করছে আগে তোর ঘরে নে বসতে দে আর তোর বেকার জামাই ডাকো এই যে সকাল 8টার সময় বাজারে গেল এখন কি বাজার করা হয় নাই আব্বা আমার নাম নিতে না নিতে আমি আইসা পড়ছি শালা বাবু ভাই কেমনে কি কেমনে কি একেবারে মনে হয় আকাশ ভাঙ্গে বিদেশ শুনে এক টুকরো করে উঠানি পড়ল তোমারই কমতি আসিল এখন ষোলো কল্লা পূর্ণ হইল শয়তানের নাম মুখে নামে শুনতেই শয়তান হাজির আব্বা মা দেখছো আব্বা সব সময় আমার জামার পিছে লাগে থাকে আরে থাম তো তুই কি শুরু করছস তোর বাপ বেটা মিল্লা জামাই তুমি এতক্ষণ ধরে কই আসিলা আম্মা জানেন তো বাজারে কি গরম হ্যাঁ সবকিছুর দাম বেশি আপনার টাকা বাঁচানোর লিগে একটু লেট হয়েছে আচ্ছা বাদ্যন্ত দুলাভাই চলন করে চলেন হয়েছে কি সারাবাবু ভাই এই বাজার করে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে ভ্যানালা দাঁড়াই দিছে বাড়ার লিগে ও আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আমার কাছে খুচরা আছে কি না চলবো চলবো আমি তো ভাবছিলাম রিয়েল কত উপকার হোকি কি আমি তোর দেখাইতে করবি রাজু তুমি আচ্ছা তুমি আগের মতোই আছো না বয়স কত হয়েছে বুঝতেছো তুমি এই বয়সে লাঠি নিয়ে তুমি দৌড়াদৌড়ি করো রাস্তায় ওইটা বাদ দাও তুমি যে বিদেশ আইছো কই আমারে তো জানাইলা না কিছু বুঝছি আমারে ছাড়া থাকতে পারো নাই না এজন্য সুইটা চলে আইছো আমি জানতাম তুমি আমারে ছাড়া থাকতে পারবা না
ধর, তুমি কি বলতেছো পাগলের মতো? তোমার ছাড়া থাকতে পারবো না মানে? বিদেশে কাজ করতে করতে শ্বাস ফেলানোর সময়টা পাই নাই, আর তুমি আইসে যে তোমার ছাড়া থাকতে পারবো না। শোনো, আমি দেশে আইসি একটা কাজে, ওই কাজটা শেষ করে আবার ফিরে যাবো। তুমিও তো দেহে বদলাও নাই, সে আগের মতো চটং চটং করে কথা কইতাছ, মানুষটা একদম পরিবর্তন হয় নাই। কি হইছে, এমনি কথা কইতাছ? আচ্ছা ঠিক আছে, তুমি আমারে না জানাইয়া তুমি দেশে আইসো সেটাও আমি তোমারে কিছু কমু না, কিন্তু বিদেশ যাওয়ার আগে যে আমারে তুমি কথা দিছি না ওটা তো মনে আছে না? আমার আব্বা আম্মা আমার লেগা অনেক পাত্র দেখছে, আমি সব বাদ দিয়ে দিছি, আমি তোমার অপেক্ষায় আছি, তুমি আইবা আমারে বিয়া করবা, আমাকে স্বপ্ন সত্যি হইব। দেখো, তোমার আব্বা আম্মা যেহেতু চাইতেছে তোমার বিয়ে হয়ে যাক, তুমি বিয়ে করে ফেলাও, ওনারা মুরব্বী মানুষ, ওনারা যেটা বলতেছে এটা ভালো হইব, ঠিক আছে? মানে কি বিয়ে করে লামো মানে? এত বছর আমি তোমার লেগে অপেক্ষা করে আছি, আমি অন্য জনের বিয়া করুম কেন? আর তুমি এমনি কথা কইতেছো কেন? শরীর স্বাস্থ্য ঠিক আছে তোমার? আমার আমার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে। বিদেশে যাওয়ার আগে কারে কি কথা দিছি এগুলো কি মনে আছে? যাওয়ার আগে আমি আমার বোনজামারে বলছিলাম বিদেশে নিয়ে যাবো, আমি কি পারছি নিয়ে যেতে? পারি নাই, মনে নাই। আসলে বিদেশে এত কাজ ছিল, এত চাপ, এই চাপের মধ্যে আমি সব কিছু ভুলে গেছি, কার কি কথা দিছি। তোমার আমি কি কথা দিছি, বিয়ে করো? এই আমি এইসব মনে নাই আমার, বাদ দাও তো। তাহলে তো তুমি আমারও ভুলে গেছো না রাজু? একটা কথা কও তো। কে? অন্য কারো প্রেমে পড়ছো? না। বিদেশে গিয়া অন্য কারো লোকের সম্পর্কে জড়াইছো? আরে বললাম তো না, প্রেম না করলে সম্পর্ক হয় নাকি? আমি কার সাথে সম্পর্ক? কাজ করে কুলাই দেওয়ারই নাই। দেখো আসলে এই কানাগাড়ি করবো না তো, এসব ফালতু জিনিস আমার ভালো লাগে না। কিসের প্রেম, কিসের ভালোবাসা, এমনি বাঁচতেছি না, পরিবারের চাপে, মানুষের চাপে কাজকর্ম করতে হইব, কিছু একটা করতে হইব। হ্যাঁ, আর এসে প্রেম ভালোবাসা নেই আমার, আমার এগুলো মাথার মধ্যে নাই, যাও তো। আজকে আমার কান্না তোমার কাছে ফালতু লাগতেছে না? একদিন আমার কান্না দেখে তুমিও কেঁদে দিতা। ঠিক আছে, সমস্যা নেই, আমার আব্বা আম্মা যেখানে আমার লেগে পাত্র দেখবো, আমি বিয়া করুম না। আমি যদি বিয়া করতোই তোরই বিয়া করুম। এই যে একটু আগে দাঁড়ানি দিছি না, দেখছো না? এটা ওই পাত্র একজন ছিল। আমার যদি কেউ বিয়া করতে সব বুলারে আমি কাইটা ঘাঙ্গে বাসায় দিই। তুমি আমার, আমি তোরে ভালোবাসি, তোরে ভালোবাসো, আমি তোরে কারো হইতে দিব না। আরে কি অবস্থা, আগের মতোই আছে, খালি ঘাড়তে রামি করে। কেন যে তোমার না করতেছি সেটা তো আমি জানি, দুনিয়ার আর কেউ জানে না। যদি পারতাম। পারবি না মানে? কি কইতাছস এসব? আম্মা আমি সত্যি বলছি, আমি আর বিদেশ যাইতে পারবো না, আমার চাকরি করতে ভালো লাগে না, আমি এখন থেকে দেশেই থাকবো। রাজুর আব্বা, আরে কইতাছ কি কইতাছ? আরে কি হইলো, কিছু কইবে না তুমি? আহা চুপ করো তো, এত রাতে চিল্লা চিল্লি করিও না, আশেপাশের মানুষ শুনলে কি কইব? বাবা রাজু, তোর মা যা কইলো তা কি ঠিক? আব্বা আমার ঠিকই বলছে, আমি আসলে যাইতে চাই না, আমার ভালো লাগে না, দেশের দেশের মানুষ না দেখে বিদেশে থাকতে পারি না। আব্বা বিশ্বাস করো, সারাদিন যখন কাজকর্ম করি না, এসে যখন রুমে আসি তোমাদের চেহারা আমি দেখতে পাই না, আমার বোনের চেহারা দেখতে পাই না, মার চেহারা দেখতে পাই না, আমার খুব অস্থির লাগে আব্বা, মনটা খুব খারাপ লাগে। সেই জন্য সিদ্ধান্ত নিছি আমি আর বিদেশ ফেরত যাবো না, দেশে কিছু একটা করব। তা ঠিক আছে, কথা খারাপ কষ্ট নাই, কিন্তু কিন্তু মানে মানে আবার কি কি আর কিন্তু? ও যদি বিদেশে না যায় তাহলে সংসার চলবো কিভাবে? হ্যাঁ রাজু, তুই কি ভুললা গেছস? তোরে বিদেশে পাঠানোর সময় কত দার দেনা কইরা, কত কষ্ট কইরা, টাকা পয়সা জোগাড় কইরা পরে তোরে পাঠাইছি, মনে নাই তো? মনে নাই? হ্যাঁ এখনো বাজারে কত দার দেনা পইরা রইছে, এগুলো কেমনে শোধ করুম কেমনে? আবার কামাল ও বিদেশে যাইতে চায়? না তো ঠিকই কইছি, তোর দুলা ভাই এই সংসারের জন্য কম কিছু করে সে কতদিন আর বেকার থাকবে? হ্যাঁ তার একটা ভবিষ্যৎ করে দেওয়া লাগবে না? সেটা নিজের ছোট শালার টাকা দিয়েই করে। আব্বা হ্যাঁ, তোমার জামাই বাজার করে তোমার পোলা টাকা দিয়া, তাই বলে তুমি ওরে খরচ দিবা? সব ঠিক না একদম। আরে রীতা তুমি থামো তো, শোনো আমি একবার বিদেশ যাই লই, বিদেশ তোর টাকা পাঠামু, অথবা তোমার লিগা দামি দামি জামা কাপড় লিপস্টিক তুমি কি কি চাও কসমেটিক সব ব্যাগ ব্যাগ করে আনমু, ঠিক আছে? এবার একটু থামো, আল্লাহর কাছে থামো। বিদেশে যাবেন খুব খুশি না,
এই খুশিটা বেশি দিন থাকবে। দেশে থেকা যে টাকাগুলো পান, বিদেশিকা দিনটা চব্বিশ ঘন্টা পরিশ্রম করলেও এই টাকা রোজগার করতে পারবে না। আজকাল এই দিন দেখানোর লেগে কি করে আমি এত কষ্ট করে বিদেশে পাঠিয়েছিলাম? আরে তুমি কিছু কো না গেলিগা, পেটকাই নিছ। ও থামো তো, তুমি বেশি বেশি করো না, ছেলেটা বড় হয়েছে, ও যদি বিদেশ যেতে না চায় তাহলে আমরা কি করুম? চলো তো আমরা ঘরে যাই। যেমন বাপ তেমন তার পোলা। আম্মা আমি দেশের বাড়িতে ডাল ভাত খাবো, তা আমার প্রবাসে যাবো, আমার মনের বিরুদ্ধে জোর করেন না তো। বড় আপা এত লোভ করিস না, এ বাড়িতে আসোস ভালোই আসোস, বেশি লোভ করলে কি কয় বুঝোস না, অতি লোভে তাঁতি নষ্ট, তোর কপালও এরকম। কথাটা মনে রাখিস। খেলা শেষ, এখন তোমরাও ঘরে যাও আমরাও ঘরে যাই, চলো। আচ্ছা তোমার আব্বার এই ট্যাঙ্কি আর ভালো হইব না? আচ্ছা শোনো, রাজু যে কইলো বিদেশ যাইব না, কি সত্যি কথা কইলো? তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে কি যা কইছে সবই সত্যি কইছে, আর জীবনে যাইব না। যাবে যাবে, কিন্তু আমার কেন জানি মনে হইতেছে ডাল মেকুস কালাহে নিশ্চয়ই কোনো কাহিনী আছে, আমার এই কাহিনীর রহস্য উদ্ঘাটন করতেই হইব, যে কোনো মূল্যে আমার বিদেশ যাইতে হইব। আমার বাগ্যি জুড়িয়ে দিলা, হ্যাঁ আমি যাইতেই পারলাম না, তার আবেদন আর শেষ নাই। পাগল বললা না, তুমি আসো তোমার ঘুমাইতে দিব না। শোনো শোনো বাবু, এই আর আমি দুষ্টামি করছি, শোনো বউ আমার, শোনো শোনো, আরে পাগলা। আরে বন্ধু তুই, আর তুই বিদেশ থেকে কবে এলি? তার মানে আমি যেটা শুনছি এটা সত্যি? এই তুই কি শুনছস? আর তুই এমনি হাঁপাইতেছিস কেন, দৌড়াইতেছিস কেন? তুমি বুঝলাম না তো, মনে হইতেছে পাগলা কুত্তা তোরে দৌড়াইতেছে। পাগলা কুত্তাই আমি, এই পাগলা কুত্তা। আরে পাগলা কুত্তার মালিক তোর বাবি। কিন্তু ভালো কথা, তুই যে দেশে আইলি এই একমাত্র আমি জানলাম না, গ্যারামের সবাই জানে, আমি না তোর ল্যাংড়া খালের দোস্ত। আচ্ছা সমস্যাটা কি হয়েছে নাকি? আরে আমার আবার কি সমস্যা হইব? সমস্যা হয় না, আসলে হয়েছে কি, অনেকদিন বিদেশে ছিলাম তো হঠাৎ করে বাড়ির সবার কথা মনে পড়ে গেল, তো ভাবলাম কারোর জানানো দরকার নাই, এমনি চলে আসি, বুঝছস, চলে আইসি। তা তুই ভাবির এইসব কথা বলতেছিস কেন? আমি যত দূর জানি ভাবি অনেক ভালো মানুষ। মেলা ভালো। আরে কয়দিন আগে কি হয়েছে জানো, আমার অনেক জ্বর হয়েছে, বিছনা থেকে উঠতে পারি না, উঠলেই খালি বমি। তো আমার বউডারে ভালোবাসা কইলাম, আমার লেগে একটা ডাক্তার নিয়েও। তোর ভাবি কি করছে জানো? কি পশুর ডাক্তার নিয়ে আসছে, ক আমি কি পশু? এই কামটা কেন লিখে করছে? ওরে বান্দরবান নিয়ে যাওয়ার কথা ছিল, আমি কোনো কারণে নিতে পারি নাই, মাঝে মাঝে মুন্ডাই যা চায়। তোর ভাবির আমি জোর করে বান্দরবান নেই, বান্দরবান গিয়ে একটা সেলফি উড়াই আর ক্যাপশন দেই যে বান্দরবান ঘুরতে আইছি সাথে বান্দরী। আসো আসো, তোমার তো খুব মজা লাগতেছে, তো হাসবো নাকি কান্দবো? হ্যাঁ মনে আছে স্কুলে পড়ার সময় কি বলতি, তুই বাঘ, তুই সিংহ, তুই যা করবি তা মানে গ্রামের সবাই তোরা মানে নিব। কি বলছিলি? যে তুই বিয়ে করবি, বাসুরেতে বিড়াল মারবি, কই? হ্যাঁ এখন বাঘ গেল কই, বিড়াল গেল কই? আমার কাছে তো মনে হইতেছে তুমি বাঘ না বিড়াল হয়ে গেছো না। দোস্ত তোমার আমি কতবার কইলাম আমার একটু বিদেশ লয়ে যাও, এবার একটা কাম করো, এবার তুমি যাওয়ার সময় আমার বিদেশ লয়ে যাও, আর নাইলে দেখবা তোমার এই বাঘ বন্ধু কোনো বনের শিকারের কাছে শিকার হয়ে গেছে। তুই আগের মতোই আসোস, কোসা মারা কথা কস না। এই তুই শিকারি কি হইবি, তুই তো অলরেডি শিকারি হয়ে গেছস গা। আসো আসো, তো খুব মজা লাগতেছে না? চিন্তা করো না, তুমি তো কয়দিন পর বিয়ে করবা, তখন দেখমু কত দানে কত চাল। শোন বন্ধু, তোর সাথে এমন হয়েছে বলে যে সবার সাথে এরকম হইবে বিষয়টা কিন্তু তা না, দুনিয়ার সব মেয়ে মানুষ এক, তোর বউ আর আরেকজনের বউ কি এক, দুজন দুই রকম। তোর একটা কথা বল,
ফুল রে যেমন যত্ন করলে সতেজ থাকে, ঠিক মেয়ে মানুষের যত্ন করলে সতেজ থাকে, ভালো থাকে, ভালোবাসা নষ্ট হয় না, বুঝছো? মেয়ে মানুষের ভালোবাসা পাইতে হইলে ভালোবাসা দিয়ে সতেজ রাখতে হয়। বাবা রে বাবা, যেমনে কইতেছো মনে হইতেছে তুমি প্রেমের উপরে পিএইচডি করছো। ভালো কথা, তোর আর মিনুর ব্যাপারটা কত দূর আগাইলি। আমার মনে হয় কি তবে এবার বিয়েটা কইরা লওয়া উচিত। আর তুই একটা জিনিস চিন্তা কর, মেয়েটা তোর কত দিন ধরে ভালোবাসতেছে আর তোর লেগে বিয়ের পরিপন্ত হইতেছে না। দেখি কি হয়, আসলে কপালে না থাকলে দেখিস করা যায় না, ভাগ্যের উপরে তো আর কারো হাত না। চল তো রহিম কাকার দোকানে যাই, বিদেশে যাওয়ার আগে তো দিনটা সবের জন্য ওই জায়গায় আড্ডা দিতাম। আচ্ছা এই সাকিবের খবর কি রে, ও কিছু করে? সাকিব করে, কিন্তু সাকিবের অবস্থা আমার তো বেশি খারাপ। হ্যাঁ হ্যাঁ, বিদেশে থাকা অবস্থায় বেশ কয়েকবার যোগাযোগ করছে, কিন্তু এরকম অবস্থা ছিলাম যে কিছু করবো বুঝতে পারিনি। চল চল যা, তোর ফোন নাম্বার থাকলে একটা ফোন দে তো দেখা করি। আরে গিয়া মনে হয় দোকানেই পামো। আরে দুলা ভাই কেমন আছেন? ভালো ভালো। মিনু তুমি কেমন আছো? আমি দুলা ভাই ভালোই আছি। বাজার করে আলেন নাকি? হ্যাঁ একটু বাজারে গেছিলাম। দুলা ভাই, বাড়ির বড় জামাইয়া যদি এরকম বাজার করেন প্রত্যেক দিন, তাহলে আপনার মানুষ যত কিছু থাকবো, এমনি সবাই আপনারা কয় আপনি নাকি গড় জামাই বাড়ির চাকর। জানার ছিল, তুমি যদি কিছু মনে না করো, শুনছি রাজুর লগে নাকি তোমার একটু সম্পর্ক আছে। কি কইতেছেন? রাজুর সাথে আমার আমার কেন সম্পর্ক থাকবো না? এগুলো আপনারে কে কে কইছে? ওর লগে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে মিছা কথা? হ্যাঁ, আমার কানে এক একজনে এইসব কথা দেয় তো আমি ভাবছি সত্য, তাই একটু শিওর হইলাম আর কি। তাইলে আমার শ্বশুর শাশুড়ি গিয়া বলি যে অন্য কোথাও মায়া যদি দেখা বিয়ে সাথে দিয়া দিও। অবশ্য তুমি হইলে ভালো হইতো, গ্রামের মেয়ে একের ভিতরে দুই হইতো আর কি, যেহেতু তোমার সাথে সম্পর্কই নাই, তাহলে ভালো। দুলা ভাই, সত্যি কথা বলতে কি দুলা ভাই, রাজুর সাথে আমার সত্যিই সম্পর্ক, আমি তারে পাগলের মতো ভালোবাসি। আসলে আমি আপনার কাছে যাইতেছিলাম, আমি জানি না রাজু আমার লগে কেন এরকম করতেছে, আমার লগে ঠিক মতো কথা কয় না, আমার দেখলে আর এর চলে। আপনারা ব্যবস্থা করে দেন না দুলা ভাই, ও আমার কেন জানি না আমার পাত্তা দিতেছে না। পাত্তা দে না, তোমার মতো এরকম টক টকে পরিল লাহান একটা মাইয়া ভরা পূর্ণিমার সাথ তোমার পাত্তা দে না, আফসোস। আমার পাত্তা দিতেছে না, ও বিদেশ যাওয়ার আগে থেকে ওর সাথে আমার সম্পর্ক, এমন কি হইছে, কি সমস্যা, কোনো কিছু আমারে কয়ও না, শুধু আমার এরা এরা যায়। আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনি আমার একটা ব্যবস্থা করে দেন না, আমি রাজুরে সারা বাসু। না না ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না রাস্তাঘাটে। তাই কইছিলাম কি শোন, বলছি কি যে রাজু, যে রাজুর লিগে তুমি এত কান্নাকাটি করো, তোমার মতো এত সুন্দর একটা মায়ের সে কি পাত্তা দেয় না। আরে প্রবাসী পোলা পান, প্রবাসী পোলা পান বিয়া কইরা তুইয়া ফুরুত কইরা উড়াল দেয়, হুম দেয় না। এই প্রবাসী পোলা পানরে বিয়া করলে সারাটা জীবন চোখের পানি নাকের পানি এক হয়ে যাইব। আর আমি আমি কিন্তু বাড়ির পোলা বাড়িতে আছি, আমি ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সার অভাব নাই। তুমি যদি রাজি থাকো তাইলে। রাজি থাকো তাইলে মানে আপনি এগুলো কি কইতেছেন? আপনি রাজুর বোন দিয়ে বিয়া করছেন, আপনি আমার লগে এগুলো কেমনে কইতেছেন দুলা ভাই? দেখো একটা কথা বোঝার চেষ্টা করো, পুরুষ মানুষ, পুরুষ মানুষ সমর্থ থাকলে দুই চারটা বিয়া করতে পারে। এই আমি আপনারে বালা মনে করছিলাম, কিন্তু আপনার এই চেহারার পিছনে যে শয়তান লুকায় আছে এটা আমি আজকে বুঝলাম। শয়তান আমি? এই শয়তান আমি না তুমি, তুমি তো মস্ত বড় শয়তান। তুমি যে রাজুর পিছনে ঘুরঘুর ঘুরঘুর করো আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছো, এসব আমি জানি না। এসবের কারণ কি? টাকা, টাকা। রাজুর টাকা আমার নাই, আর কয় টাকা আছে রে? ওর চেয়ে 14 গুণ বেশি টাকা আমার আছে, আমি তোমার রাজরানী মানে রাখব। আপনার কপালে উস্তা মারিয়া কি কইলেন? রাজুর টাকার লেগে ওর আমি ভালোবাসি। আরে রাজুরে তো ভালোবাসা, ও বিদেশ যাওয়ার আগের থেকে টাকার লেগে তো ভালোবাসেন আপনারা, আপনারা ওরে পুতুল বাড়ায় রাখছেন, ওইটা কি আমি বুঝি না? আপনি যে আমার খারাপ প্রস্তাবটা দিছেন না, আমি এটা রাজুরে কইয়া দেব। দেখেন ও আপনার কি করে। আরে যা
রাজু তো তোমার পাত্তাই দেয় না, নিজ মুখেই তো বললা পাত্তা দেয় না, জিগায় না, ফিরাও তাকায় না। রাজুর কাছে বললো কি হিরোর মতো আইসা আমার কলার ধরব? আমি ওর তুলা ভাই, আমার কিছুই করবো না, যা ক্ষতি হওয়ার তোমার হইব, যাও বলো যাও। জানোয়ার, এবার দেখ সারা গ্রামের আমি তোর নামে কি করি, তুই দেখ। সারা গ্রামের কবি, হাইকোর্টে যা, যা কি কবি ক, একটা চাবি মাইরা দিমো সাইরা, ঘুরতে থাকবি জনম ভইরা। ঘুরতাছি তো, ঘুরগুর ঘুরগুর ঘুরতাছে, তোমার মাইয়া আমার পোলার পিছনে সমানে ঘুরগুর করে ঘুরতাছে, চোখে দেখো না। হ্যাঁ এই শুনেন, আপনি আমার মাইয়ের ব্যাপারে উল্টা পাল্টা কোনো কথা কইবেন না, মুখ সামাল দিয়ে কথা কন। আমার মাইয়া কি করে না করে সেটা আমি খুব ভালো করে জানি, আমার মাইয়ার কি আমি চিনি না? আমার মাইয়া কোনোদিন এইসব কাজ করবো না। ও বাবা, শরীর মার বড় গলা, কি মুখ সামলায় কথা কইব, কি মুখ সামলায় কথা কইব। হ্যাঁ মাইয়া শিয়ানো হইছে, সামলায় রাখতে পারো না? তুমি দেখবা কইতেকা, তোমার মাইয়া আবার পুলার পিছনে সমানে ঘুরতাছে, মাঠে দৌড়াইতাছে, গাছের তলে আন্ডা পাততাছে। গ্রামবাসী নাই, মাইসে চোখ নাই, মাইসে দেহে নাই, মাইসে তো আমার কাছে আইয়া কয়। গ্রামবাসী খালি আপনারাই কয় কেন, আমার আইসা কইতে পারে না? আমার মাইয়া যা তো কিছু করে তাহলে কই, আমারে তো আইসা কেউ কিছু কয় না, খালি যাই আপনার কাছেই কয়। হ্যাঁ তোমারে কইব কি, আমার পোলা আইছে বিদেশ থেকে, তার বিদেশের টাকা, বিদেশের জৌলুস দেখে তোমার মাইয়ারে তো আমার পোলার ভিতরে লেলায়ে দিছো তুমি। এই মুখ সামাল দিয়ে কথা কন, আপনার কি মনে হয় কি আমরা কি ফকির নি? হ্যাঁ আমার টাকা পয়সার কি অভাব? আপনার পোলার টাকা পয়সার দিকে তো আপনার কই নজর, পোলা ধরা তো সুস্বা খাইতেছেন, সেটা মনে করছেন কি কেউ জানে না? খবরদার খবরদার, ফালতু কথা কইবা না, কয়ে দিতেছি আমার পোলার পিছনে আমার নজর থাকবো নাকি তোমার নজর থাকবো? হ্যাঁ তোমার মাঝিয়ার নজর থাকবো, পোলা আমার, আমি যেমনে খুশি এমনে চাই থাকুম, তোমাকে কি তোমার সাবধান করে দিতেছি, আবারও সাবধান করে দিতেছি, এনে খারাইয়া মাইয়া সামাল দেয়া রাইক, মাইয়া শেয়ানা হয়েছে, মাইয়ারে বিয়া দেওয়ার ব্যবস্থা করো, আমার পোলার পিছনে যেন মনে চক্করের মতন গুড়গুড় না করে, পড়লে কলাম খবর হইব। হ্যাঁ মিনু, আ মিনু, মিনু কই তুই এদিকে? মা কি সে? এই রাজুর মা এইসব আমারে কি কয়ে গেল? হ্যাঁ তুই বলে রাজুর পিছনে হেয়ার ফল আর পিছনে বলে তুই গুড়গুড় কর। আমি রাজুরে ভালোবাসি, রাজু আমারে ভালোবাসে মা। কি কইলি তুই? ও ফিরলি কি তো কই? হ্যাঁ এত ভালো ভালো বিয়ার প্রস্তাব আসে, কোনো বিয়াতে তুই রাজি হস না, একটার পর একটা বিয়ার প্রস্তাব সব তুই ফিরাই দিস, তাই তো কই, তুই কিল্লি একটার পর একটা বিয়ার প্রস্তাব সরাই দিতেছ। হ্যাঁ ও তুমি ওই রাজুর লগে, ও ফকির নির্বাচ্চা রাজুর লগে তুমি ডুববে ডুববে পানি খাইতেছ না? মা খবরদার, রাজুর কোনো দোষ নাই, রাজুরে ফকির কইবা না। তোরে বাপ রে বাপ, হ্যাঁ রাজুরে ফকির কইলে দেখা যায় খুব লাইগে যাইতাছে। এই আর ওর মাই আমার ঘরের মধ্যে এসে এতগুলো অপমান করে গেল, সেটা কিছু না, সেইটার ব্যাপারে তুমি কিছু করতে পারছো না? না আমি রাজুরে ভালোবাসি, আমি রাজুরে সারা বাসুন না, ওর মা তোমার যা খুশি সব বুঝলা যাও, তুমি আমার লেগে ওর বাড়িতে যাও, বিয়ের প্রস্তাব নিয়ে আসো, আমি ওর সাথে থাকতে পারো না। হারাম জাদি, হ্যাঁ এত বড় সাহস তোর, ওর মা আমার বাড়িতে এসা আমারে এতগুলো অপমান করে কথা শোনায় গেল, আর তুই কইতাছিস ওর বাড়িতে আমি তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাবো? এই তোর মান সম্মান না থাকতে পারে তাই বলে কি আমার মান সম্মান নাই? হ্যাঁ তুই কি মনে করছস, তুই কি মনে করছস আমি ওই ফকির নির্বাচন রাজুর লগে তোর বিয়ে দিব? দরকার হলে তোর আমি কাইটটা নদীতে বাসাই দিব, তাও তো আমি ওই ফকির নির্বাচন লগে তোর বিয়ে দিব। মা যদি বিয়া করতে হয় সংসার করতে হয় রাজুর লগে করুম, নাহলে আমি কাউরে বিয়া করুম না। মিনু মিনু কথা শোনা যা, খারাপ লাগবো না? এই লোকটা এই সংসারের জন্য কি না করে, তুই তো থাকিস বিদেশে, তুই কেমনে জানবি এই লোকটা কি কি করে সংসারে? তোর দুলাভাই তোর কত পছন্দ করে, তোর দুলাভাই যদি দেখে তুই তারা রেখে খাইতে বসছিস মন খারাপ লাগবো না? কি মন খারাপ করব? আরে তোর জামাই মন বলে কিছু আছে নাকি? তোর জামাই তো একটা বেকার, সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, একটু গা গতর খাটে খাইলে সমস্যা কি? আব্বা থামো, আম্মা তুমি কি কানে তুলে দিয়ে বসে আছো? আব্বা কি সব বলতেছো তোমার জামাইয়ের নামে, তুমি কিচ্ছু বলতেছো না,
সে বেকার। আব্বা তুমি যখন বিয়া দিতে চাইছিলে আমার সাথে, তারে কি বলছিলা? আমার একটা মাত্র মাইয়া, ঘরজামে থাকতে হইব, তোমার আমি বিদেশ পাঠাই দিমু, সেই জন্য সে বাড়িতে আছে। তারা তুমি বেকার কইতেছো, ভাজান্না কইতেছো, ভালো, খুব ভালো। আমি আজকে কামাল রে বলে শ্বশুর বাড়ি চলে যাবো। আসতি আর কি শুরু করলা তোমরা? হ্যাঁ আমার যদি শুনতে পাই তাহলে কি মনে করবো? নেই আব্বা কি শুরু করলা, থামো তো থামো। না আমি ঠিকই কইছি, ওটা টাকার লোভি, সারাদিন শুধু টাকা টাকা করে। টাকা কিসের টাকা বাবা? না বাবা কিছু না, তুমি খাইতে বাও। না আম্মা ওই যে কি আমি পরে খাই বলছিলাম কি, ওই বাজারের মুদি দোকানে হাজার চারি টাকা বাকি পড়ছে, আর তাছাড়া কাল সকালে তো বাজার করার লাগবে, ওই টাকাটা যদি দিতেন। বাবা আমার কাছে তো আর কোনো টাকা নাই, যা ছিল গতকাল তোমার সব দিয়ে দিছি। কি করলেন আম্মা? আম্মা তো খালি বললো টাকাটা পরে নিতে, পরে নাও। একটা কথা কবি না, চুপ করে দাঁড়ায় থাক। বাকি যাই না খাওয়াইছি, এটা কারে খাওয়াইছি? এই বাড়ির লোকজন রে খাওয়াইছি, এখন বেটার আমার কথা শুনায়, টাকা আমার এখন লাগবে, আইসক্রিম লাগবে। তুমি আমার তুই তো করে করে কথা বললা, তা আমার ভাইয়ের সামনে বাপের সামনে তুমি এমনি করে কথা বলতে পারো না কিন্তু? ভাই চুপ, একদম চুপ করে থাক, পারি 100 বার পারি, আমার এক একজনে খোঁটা দেয় ওই সময় শুনস না। ও আমি কি করি না এই ফ্যামিলির জন্য, কি করি নাই? আব্বা যখন অসুস্থ হইছে তখন কইছিল এক একজন তারা সেবা করা, তারা ডাক্তারের কাছে নেওয়া আনা, আর এত এত ওষুধ কি আনছে? এই বাড়ির বাজার ঘাট কে করে দেয়? চাকরের মতো খালি, চাকরের মতো। ও মানুষ কয় না যে মানুষের উপকার করতে নাই উপকারীর বাগে খায়, হে হইছে আমার দশা। আহা তোমরা কি শুরু করলাম বুঝলাম না তো, একটু চুপ থাকো তো। দুলা ভাই আপনি বসন্ত খাইতে, খাওয়া শেষ হোক, আমি আপনার টাকা দিতেছি, বসেন। ও ওরে বাপ রে বাপ, এতক্ষণ চুপ কইরা শুনছ সব, আমার টাহার গরম দেহান হইতাছে। দুলা ভাই, দুলা ভাই শুনেন, আরে আরে খেয়ে যান, টাকা দেব তো। তোরা না দুলা ভাই সাথে এমন না করলেও পারতি। ওইসে নালা কিসের ঝামেলা? অ্যান্টিবায়োটিক ওষুধ যেমন দ্রুত কাজ করে না, আমার এই প্লেন ঘোড়ার মতো দৌড়ে যাবে, বুঝছস? তুই খালি মেয়ে মানুষের মতো সুন্দর করে একটা হাঁটবি। পাশে যদি সুন্দর একটা মেয়ে থাকে তাহলে কি অন্য মেয়ের দিকে নজর যায়? তুমি বলো এটা কি সম্ভব? আর তুমি এমনি কথা বলতেছো কেন বেয়াদবের মতো? তোমার আব্বা মা কি তোমার আদব কায়দা শিখায় নাই? আমার বাবা মা আমার আদব কায়দা শিখেছে কিনা জানি না, কিন্তু স্কুলে আমারে সেলফ ডিফেন্স শিখাইছে। আমার ইমু প্রেমিকা, বিদেশে থাকতে ইমুতে প্রেম হয়েছে, আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিয়ে করব, তাই না? বিদেশে যাওয়ার আগে যদি আমার লোকে প্রেম করছিস, আমার যে বিয়ের স্বপ্ন দেখাইছিস ওইগুলো কি ছিল, ভন্ডামি নাটক ছিল এগুলা? বাবু এই মেয়েটা কে, ও কি বলছে এগুলো? এই তোর কোন জায়গার বাবু রে, তুই জানো আমরা কত খেলতাম? এই এ কি কি খেলতাম? কি খেলতাম বুঝছিস না তুই? কি খেলতাম আমরা? পুতুল পুতুল খেলতাম, ও শাস্তা আমার বর, আমি শাস্তা মোর বউ, ওকে বাবু ডাকার হক শুধু আমার। আর তুই আমার টিমটা রেখাইতে এসেছিস না, তুই ওরে বাবু ডাকো। বোরকা পরছো কেন? এটা কোনো কথা কও, তুমি জানো না ওর লগে আমি কাউরে সহ্য করতে পারি না, এটা করলা কেন? আরে এর লেগে তুমি এমনি বলবা, মানুষ কি মানুষ এমনি মারে? আরে সুর যদি রাস্তায় ধরে সুর এমনি মারে না বাবা রে, আমার হাড্ডি গুড্ডি ভাঙিয়ে লাইছে ভাই। আমি গেলাম বাসায় গিয়ে তোর ভাবিরে একটু মালিশ করাই দিব। ঠিক আছে আমি তাহলে আগে দিয়ে আসি।
আর যাইতেইব না, কোন কো ঝামেলা তোমরা আমি যাও। আরে হাইদা হাইদা, বাসের বাড়ি খাইতে চাই না, আমি গেলাম। এসবের মানে কি? দেখো আমি তোমার আগেও বলছি এখনো বলতেছি, আমার পক্ষে সম্ভব না তোমার বিয়ে করা। কি কইতাছ তুমি? তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি। বিদেশ যাওয়ার পর থেকে এমন কি হইলো যে তুমি আমার লগে এমনি কথা কইতাছ? অনেক কিছু হয়েছে বিদেশে যাওয়ার পর, তুমি বুঝতেছো না বিদেশে গিয়ে আমার কি হয়েছে, আমার কত পরিবর্তন হয়েছে। ওখানে গিয়ে আমি রং বেরঙের মেয়ে মানুষের সাথে মিশছি, কত সুন্দর সুন্দর মেয়ে মানুষের সাথে মিশছি। আমার পক্ষে সম্ভব না গ্রামে আইসা তোমার মতো মেয়ের বিয়ে করা। আমার মতো মেয়ে মানে? আমার মতো মেয়ে মানে কি? আমি কি খারাপ মেয়ে? আমি তোরে ভালোবাসি, তোরে ভালোবাসা জামু, দরকার হইলে আমি বিয়াস চারি পইরা তোর বাড়িতে গিয়ে উঠমু, পারলে তুই আমার ঠেকাইস। তুই চাস বানা চাস, আমি তোরে চাই, আমি তোরে ছাড়ুম না। সুখে এর মতো লাগিয়ে গেছে, কোনোভাবে আমি সরাইতে পারতেছি না। কিরে চুজাবি মত মতো চলবি? হ্যাঁ একদম শায়েস্তা কইরা ফেলামু। আমি ফেরত দিব। বুঝলাম আমি ভালো না, আমার তোমার পছন্দ না, আমার যা ইচ্ছে তাই বলো। আমার মা বাপ ভাই এই করে তুমি কেন বলতেছো? এরা কি করছে তোমার সাথে? কিচ্ছু করে নাই তোর বাপ ভাই, আমার কিচ্ছু করে নাই, করছি আমি, সব আমার দোষ। শোন কালকে থেকে তুই আর এই বাড়িতে থাকতে পারবি না, তোর আমি বাড়িতে লয়ে যাবো। হয়েছে কি আমার কইলা বলো, লজ্জা করার কিছু নাই, বলো কইলা কি হয়েছে? আরে লজ্জা লজ্জা তো তোকে থাকা উচিত। এই যে তোরে আমার মতো একটা শিক্ষিত পোলার কাছে তোর মতো একটা অশিক্ষিত মেয়ে আমার ঘরে চড়াইয়া দিছে, কত লোভ দেখাইছে আমারে, এইটা দিব হেইটা দিব হুন্ডা দিব বিদেশ নিয়ে দিব। হ্যাঁ এত লোভ দেহাই আমার ঘরে চড়াইয়া দিছে। ওরে বাপরে বিদেশ নিয়ে অত দূরের কথা, একটা হুন্ডাও কিনা দেয় নাই। এই তোর ফ্যামিলি তো একটা সিটার ফ্যামিলি। হ্যাঁ তোর মতো মেয়ে কে বিয়ে করতো রে? আমি বিয়ে না করলে কে বিয়ে করতো? হ্যাঁ কইরা থাকতি ঘরে খাম্বা দিত, এই জন্য আমি ভদ্র দেখা বিয়ে করে বাইতে রয়ে গেছি। খবরদার হইছো, অনেক বলছো, আর বলবা না, আর বলবা না, অনেক বলছো, অনেক বলছো। আমার ভাইটা বিদেশ থেকে আইছে, তুমি তারে কোটাই দিতেছো, কোটাই দিতেছো। আমার ভাই কি চেষ্টা করে নাই? আমার মা বাপ কি চেষ্টা করে নাই? অত করছে পারে নাই, তাই বলে তুমি এত কথা বলবা? আমারে মারবা? আমারে মারলে কি তোমারে এটা বিদেশ নিয়ে যাবো? ভালো যদি থাকতে চাস তারা জানি, তারা জানি তোরে তোর জামাইরেও ভালো রাখন লাগবে না, তোরে আমি ভালো থাকতে দিব না। আমার মনে হয় কাম হয়েছে, বুঝছো আমরা যেটা চাইছি সেটা হয়ে গেছে। আর ওরে বাপরে বাপ, তুমি যে অ্যাক্টিং করছো, তোমার অস্কার দেওয়া উচিত। কি ব্যাপার, তুমি একদম সেট হয়ে গেলে কি কষ্ট লাগছে? না বেশি বাড়াবাড়ি করে ফেললাম না তো আমরা, এরকম করাটা মনে ঠিক হয় নাই, বেশি বাড়াবাড়ি হয়ে গেল গা। বউ আমি জানি, আমি জানি তোমার মন খারাপ হয়, তুমি কষ্ট পাও, এগুলো আমি বুঝি, বুঝি না তা না, আমি একটা শিক্ষিত মানুষ বুঝবো না কও, কিন্তু শুনবো এই যে আমি হুন্ডা হুন্ডা করি কার লিগা? তোমার লিগা? আমার হুন্ডা দিলে আমি কার লি হুন্ডা চুরমু? তুমি আমার পিছনে ভাইবা দেখো, বাতাস তোমার চুল উঠতেছে, তুমি আমার পিছনে, আমি হুন্ডা লিয়ে চড়তেছি। এরপরে যদি বিদেশ গেলে, বিদেশ গেলে তোমার আমি বিদেশ নিয়ে যাবো না, না আরেক বিদেশে নিয়ে যাবো, কারে নিব? এই যে তোমার সোনা গয়নার শখ, তোমার দামি 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 কাপড়ের শখ, এগুলো কে এনে দেবো? আমি বিদেশ গেলেই তো তোমার টাকা পাঠাবো, সোনা পাঠাবো, গয়না পাঠাবো, সব। মন খারাপ করো না সোনা, প্লিজ মন খারাপ করো না। দুলা ভাই আপনার কি হয়েছে বলেন তো? আপনি নাকি ইদানিং ঘরের মধ্যে ঠিক মতো আসেন না, অনেক রাইতে আসেন, ঠিক মতো খাওয়া দাওয়া করেন না। আপনার যদি কোনো অভিমান থাকে আমাদের প্রতি বলেন, আমরা তো সবাই আছি এই জায়গায়। আমার কি চাওয়া পাওয়া তা তো সবাই জানো, বিয়ার আগে তোমাকে এক রূপ এক কথা, আর বিয়ার পরে আরেক কথা। তোমরা তো গিরগিটির মতো রং পাল্টাও, ক্ষণে ক্ষণে রং পাল্টাও। কি কথা ছিল, বিয়ার পরে আমার একটা লাল রঙের মোটরসাইকেল দিবা, আমার বিদেশ নেওয়ার ব্যবস্থা করবা, কই? হ্যাঁ তোমরা রঙও পাল্টাইছো, জায়গায় জায়গায় পাল্টে দিছো, আমার নিয়ে কোনো মাথা ব্যথা তোমাকে আছে? কামাল তুমি এইভাবে কথা বলতে পারো না,
আপনারা তো কথা দিয়ে কথা রাখেন না, আপনারা ওইটা পারলে আমিও বলতে পারি, আমি তো দুচার কথা শুনতেই হইব। দুলাভাই, আব্বা একটু চুপ থাকেন তো। দুলাভাই আপনি শুনেন, আপনি যা চান তা পাইবেন, কিন্তু শর্ত একটা আছে। আমি চাই আপনার কোনো ব্যবহারে আমার বোন যেন কোনো কষ্ট না পায়। আমার এই বড় বোন অনেক আদরের, আমার কলিজার বড় বোন। আমার বড় বোন যদি কষ্ট পায়, এই কষ্ট কিন্তু আমরা সবাই পাই। শুনেন, আপনার কী কী দরকার আমি দিব, দরকার হলে এই বাড়িটা আপনার নামে লিখে দিব। আমার বড় বোনের বাড়ি মানেই তো আমার বাড়ি। ও তো আমার শুনলা তো, আমার ছোট ছেলে তো নিজের মুখেই কইল, বাবা তুমি আমার মেয়েটার উপরে আর অত্যাচার করো না। আম্মা, আম্মা আপনি এটা কি কইলেন? আপনি তো আমারে পাপী বানাইলেন, পাপের ভাগ্যি বানাইলেন। আমি কবে কইছি এই বাড়ি এই জমি আমার নামে লিখে দিতে হইব? আরে আমি তো বিয়ের পরে চাইছিলাম যে আমার একটা লাল রঙের হুন্ডা আর একটু বিদেশের ব্যবস্থা করে দিই, আপনারা তো কথা রাখতে পারলেন না। আমিও বিয়ের সময় দেওয়া কথা না রাখতে বাধ্য হবো যদি আপনারা কথা রাখতে না পারেন। কিরিতা, ঠিক বলছি? জি আম্মা, আব্বা তোমাদের যা যা বলছে তুমি ঠিকই বলছি। আপা, দুলাভাই হুন্ডা চাইছে, আমি হুন্ডা দেবো, হুন্ডার ব্যবস্থা আমি করবো, কিন্তু দুলাভাইরে আমি বিদেশ নিয়ে যেতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। কি হচ্ছে তাইলে? আমার এই স্বপ্ন দেখাইছো কেন? স্বপ্ন দেখায়া দেখায়া বইন্ডার আমার ঘাড়ে চড়াইয়া দিছো, দিছো না? আমার স্বপ্ন স্বপ্ন হেরিয়ে দিব? দুলাভাই আমি আপনার বিদেশ নিয়ে যেতে পারবো না, কারণ আছে একটা। আমি তো আর বিদেশ ফেরত যাবো না, আমি চাকরি সাইরা একবারে দেশে চলে আইছি। দেখেন বিদেশ ভাল লাগে না আমার কাছে, আমি এখন থেকে বাড়িতেই থাকো। কি কইছিস সব? তুই একবারে চলে আইছস, চাকরি সাইরা দিছস? হায় হায় নিজের মত মতন চলা শিক্ষা গেছে। আচ্ছা বাদ দাও তো, এই সমস্ত কথা ভাল লাগে না, এগুলো নিয়ে পরে আলাপ করা যাবে। দেখো আমি এত কিছু শুনতেও চাই না, বুঝতেও চাই না। আমি একজন বেকার মানুষের বাড়িতে ঘর জামাই থাকি, এ নিয়ে আমার হাজার মুখে হাজার কথা শুনতে হয়। আমি বিদেশ যাবো, ডলারে টাকা কামাবো, ডলারে। আমার এক কথা হইল না, তোমার পুলার কারণে সংসারে নতুন অশান্তি তৈরি হইল। আল্লাহ! আম্মা এটা তুমি কি কইলা? আমার কারণে এই বাড়িতে অশান্তি তৈরি হইতেছে? এই বাড়ির জন্য আমি এত কিছু করলাম, তোমাদের সবার মুখে হাসি ফুটানোর জন্য আমি বছরের পর বছর বিদেশ কাটাইলাম, তারপর এসে আমার এই অপবাদ শুনতে হইলো? আচ্ছা রাজুর মা, বাদ দাও এইসব, অনেক শুনছি, কালকে এটা নিয়ে কথা বলা যাবে। আপনারা সবাই আমার কাছে গোপন করতেছেন, আপনি জানেন ওইটা। ভাই আপনি আমার বড় ভাইয়ের মতো, আমি আপনার ছোট বোনের মতো, যদি এমন কিছু থাকে আপনি আমারে কোন ভাই? আকাশকে অন্য কোথাও সম্পর্কে জড়াইছে নাকি? ওরে বাবারে, আকাশ অন্য কোনো জায়গায় সম্পর্কে জড়া কিনা বিয়া করুক, তা তো তোমার সমস্যাটা কই? আমার সমস্যা কই মানে? এগুলো কি কইতেছেন আপনি? আপনি জানেন না লোক আমার সম্পর্ক করে আমি ভালোবাসি। ভাই আকাশের আমি ভালোবাসি, ভাই এমন করে কথা কইেন না ভাই। আমি বুঝতে পারতেছি না, বিদেশ থেকে আওনার পর থেকে ও পুরো পরিবর্তন হয়ে গেছে, ও আমার লোকে যে ধরনের আচরণ করতেছে ভাই। আপনারা কিছু একটা লুকাইতেছেন, কোন না কি হইছে? আমি ওরা সারা বাঁচতে পারব না, ও আমার। দেহ মিনু, তোমার আমি একটা কথা কই, তোমাকে এই ঝামেলার ভিতরে বাবা আমারে জড়াইও না। ওদিন এমনি তুমি আমারে বাসদা যেই মাইটটা দিছো, এখন আমার গিটি গিটে ব্যথা হয়, বউর হাতে পায়ে ধরে মালিশ করাইতে হয়, আর আমি যে তোমার লগে দাঁড়াই এই জায়গায় কথা কইতেছি, এটা যদি গ্রামের কেউ দেখে আমার বউ রে কয়, বাসায় গিয়া মাইটটা তো আমি খাবো তুমি খাবা না, আমার বউ যে দরজালের দরজাল। আর তোমাকে পেছালে বাবা আমি মাপ চাই, আমার আর দায়িত্ব না।
আব্বা আম্মা আপনারা কই? বাড়িতে কি কে আপনারা ঠিক ধরছেন, আজকে আমার বিয়া, তো আপনারা আমার লাগি একটু দোয়া করেন। বিয়া তো ভালো কথা, কিন্তু তুই আমগরে আব্বা আম্মা কইতাছিস কেন? আরে তুমি দেখতেছ না, ও বিয়ার পোশাক পরে আছে, আজকে মনে হয় বিয়ে। তুমি জানো না, রাজুর সাথে ওর সম্পর্ক আছে, রাজুর সাথেই মনে হয় ওর বিয়ে হইতেছে। রাজুর বিয়া আর আমি জানিয়া? রাজুর আব্বা আপনি সুক্তা কেন? তো ও মিনু, তুই একটু খোলাখুলি কত কি হইছে। মা, রাজুর সাথে আমার প্রেমের সম্পর্ক, সে আমারে ভালোবাসে, আমি তারে ভালোবাসি। মা, প্রেমের সম্পর্ক ছিল মানে? আর তুই আমাকে আব্বা আম্মা ডাকতাছিস কি লিগা? তোমার বাড়িতে আবার নতুন সার্কাস শুরু হয়েছে, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম কামায়। আহা, তোমরা এসব কি শুরু করলা? মেয়েটা দেখতেছো না বিয়ার পোশাক পরে আইছে, ওর কাছ থেকে শুনি আসলে ঘটনাটা কি। মা তুই কত, আসলে মূল ঘটনাটা কি? বাবা, রাজু বিদেশে যাওয়ার আগে আমারে কথা দিছিল, সে এবার দেশে ফিরলে সে আমারে বিয়া করব। সে তো আইসে ঠিকই, কিন্তু সে আমার লগে কোনো যোগাযোগ রাখতেছে না, কোনো কথাও কইতাছে না, কেমন যেন আচরণ করতেছে। তো যেহেতু সে আমারে কথা দিছে বিয়া করব, সেও তো আর দেরি করে লাভ কি কন? আমি তো এই বাড়ির বউ নাকি, তো আমি জামা কাপড় পইরা একদম বউ সাজে আপনাকে বাড়িতে উঠলাম। আপনারা আমারে বরণ কইরা নেন মা, আমারে দাঁড় করা রেখেন না, আমি তো এই বাড়ির নতুন বউ, আমারে বরণ কইরা নেন আপনারা। একদম মা, তুই ঠিক কাজটাই করছস। এই চলো, অরে তাড়াতাড়ি ঘরে নিয়ে চলো, চল মা ঘরে চল। হ মা, রাজু আমারে কথা দিচ্ছে। রাজু তোর কথা দিছে ঠিক আছে, তোর বিয়া তো করে না। মা, রাজুর সাথে আমার বিয়া হয় নাই, তাতে কি সমস্যা হইছে? আপনারা রাজুর সাথে আমার বিয়াটা দিয়ে দিবেন। বাবা বাবা, খেতের পাও তুমি চাইলা, আর একের বউ সাজ্যা আমার কাছে আয়া পড়ছো, আমি তোমারে বরণ করে লমু, আমার বংশের মানিজ্য তো কিছু নাই নাকি? মা খবরদার, আর একবার আমার মা ডাকবি না, খবরটা তো এদিক আছে। খেতের পাও তুমি কইলা তোমার আমার বরণ করে লড় লাগবো, আমাকে পরিবারের মান সম্মান কিছু নাই তো নাকি? তুই যেইভাবে গাঁটটি পুষ্কা লইয়া আইসস, এইভাবে গাঁটটি পুষ্কা লইয়া নিজের বাড়িতে ফিরত যা। যদি না যাস, আমি কইলাম গ্রামের সালিশ ডাইকা তোর মায়েরে ডাকাইয়া চরম অপমান করম, বুঝিস কইলাম? আর তা যদি না করস, বালাই বালাই যদি না যাস, তোর চুলের মুঠি ধইরা আমি কিন্তু বাইরটা টাইন না হেসাই বাইর করে দেব। হ্যাঁ মা, এগুলা কি বলতেছেন মা? আমি সব ছাইরে এখানে চইল আসছি, আপনারা যদি এখন আমারে না বরণ করে নেন, তাহলে আমি কই যাবো কোন? আমি আমার বাপের বাড়ি আর ফিরে যেতে চাই না। আমি যদি আমার বাপের বাড়ি যাই, তাদের মান সম্মান কিচ্ছু থাকবো না মা, আমারে বরণ করে নেন। ভালো কথা, কেমনে আইসস কমনে যা, আই যা যা বাবা। আম্মা আব্বা কি বলছিলেন আর কি দেখলেন, এবার বুঝছেন? আপনার পোলায় যে কেন এত তাল বাহানা করে, ওরে বাপরে, বিদেশ যাওয়ার নাম গন্ধ নাই। হ্যাঁ, এই যে রঙিলা নাচ গান দেখা গেল সার্কাস, এই হইল কারণ, মূল কারণ। আর আমার বিদেশ নিব কোনো কথাই নাই, ওইব কেমনে? এই যে এই কারণ, এই যে কারণ। দেখছো, তোমাকে জামাইকে একদম ঠিক ধরতে পারছে। তোমরা রাজুর একটু বুঝাও, না হলে কিন্তু রাজু হাত ছাড়া হয়ে যাবো, কয়ে দিলাম। আমি কই কি, মেয়েটা যখন বিয়ার পোশাক পরে আমাকে বাড়িতে আই সেই পড়ছে, পরে আমরা বউ হিসেবে মাইনা নেই। ঘরে যাও, নিজের ঘরে যাও, তোলন লাগবো না। আর ঘরে দেন আমার, আইসে ঘরে তুলি। শোনো, জাম্মাই যে কয় তোমার বাপে হালার পাল, তোমার বাপে হ্যাঁ শরীর চলে না, মাথাও চলে না, এই বউরে মাইনা নিব। ওইব কি জানে, এই বউরে মাইনা নিব। আবার ওদিকে যাই কে, আমারে কও কেন,
আমি বুঝি রাজি আছি না তুমি রাজি নাই তাইলে এই কেমন কথা না তুমি বিয়াটা কেমন আমি একটা তুমি এই জায়গায় দাঁড়াইয়াছো কেন? কই গেছিলা? তোমারে পাওয়ার লেগে তোমার বাইত গেছিলাম, কিন্তু তারা আমারে অপমান করে বাইতে বাই করে দিছে। কোথায় আছে না প্রথম প্রেম, প্রথম ভালোবাসার মানুষ কি সবাই পায় না? পাইতে গেলে নসিব লাগে। তুমি বাড়িতে গেছো কেন? তোমার আমি না করছি না, যা আমার পক্ষে তোমার বিয়ে করা সম্ভব না। দেখো এটা ঠিক, তোমার কপাল খারাপ, কপাল খালি তোমার খারাপ না, আমারও খারাপ। আমি সত্যি করে বলতেছি তোমারে ভালোবাসি আমি, কিন্তু আমার পক্ষে সম্ভব না তোমারে বিয়ে করা। কেন সম্ভব না? আমি আর নিতে পারতেছি না, আমার কোন কি হয়েছে আমি সত্যিটা জানতে চাই। এমন কি আমি জানি তুমি আমারে ভালোবাসো, সমস্যাটা কই, বাধাটা কই, সেটা আমি জানতে চাই, আমি নিতে পারতেছি না। বাধাটা আমার নিয়তি, নিয়তি যখন একবার পাশ ফিরে গেলে পৃথিবীর কোন শক্তি থাকে না তারে ধরার। আমার নিয়তি আমার বাধা, আমার কপালে তোমার নাম লেখা নাই, আমার ভাগ্যে নাই, আমি কি করব? আমি তো অনেক চেষ্টা করছি আসলে। দেখো আমি কেন তোমাকে বারবার আমি দূরে সরাই দিতে চাই, চাইছি তুমি কি জানতে চাও? জানতে চাই, আমি জানতে চাই কেন আমাদের সরাই দিতে কষ্ট পাইবা তুমি? আমি তারপরে জানতে চাই আমার কেউ কি হয়েছে। তুমি শুনলে আসলে কষ্ট পাইবা, নিতে পারবো না, অনেক কষ্ট দিয়েছি তোমার আসলে। এই হলো আমার জীবনের গল্প। আমি বুঝতে পারি নাই এত তাড়াতাড়ি আমার জীবনটা মন নিব কি হয়েছে। আমি তুমি আমারে বিয়া করো না, আমি তোমারে সারা থাকতে পারুম না, যা হয়েছে দুজন একসাথে মোকাবেলা করু। মিনু আমি অনেক চিন্তা ভাবনা করছি, দেখো তোমার জীবন তো অনেক হয়ে আছে, আমার জীবন কোন জায়গায় থেমে যাবে আমি তো অনিশ্চিত। আমার এই অনিশ্চিত জীবনে তোমার আর জড়াইতে চাই না, তুমি আসলে আমার মাফ করে দাও। এখন তুমি কি চাও? তুমি আমার ভালোবাসার মানুষ, সারা জীবন আমি তোমারে ভালোবাসবো। কোনোদিনও আমি চাই না আমার ভালোবাসার মানুষ কষ্ট পাক, আমি চাই আমার ভালোবাসার মানুষ সুখী হোক। তুমি যদি সুখী হও তাহলে তো আমিও সুখী। আমি অন্য জায়গায় বিয়ে করলাম, কিন্তু আমি কি তোমার মতো করে অন্য করে ভালোবাসতে পারো? ঠিক আছে, তুমি যদি এটাই চাও এটাই কিছু কিছু জীবনের সমাধান।
শেষ অসমাপ্ত। আমাদের এই প্রেমটা না হয় অসমাপ্ত থেকে গেল। ভালোবাসার কোনো মৃত্যু নাই, তুমি বাঁচবা আমার মধ্যে বা কেউ থাকবে তুমি। বাতাস খাইতেছিল কিরে, ঠিক কইছি না? আপা দেখ উল্টাপাল্টা কথা বলবি না। মিনু কি করছে? ও একটা ভালো ঘরের মাইয়া, কি করছে ও? কি করছে এমন বাপ লইতেছো যেন একেবারে বাজা মাছটা উল্টাই খাইতে জানো না? হ্যাঁ, ও কি করছে এই খবর জানোস? জানোস না তো? একটা বিয়ার শাড়ি পিন্দা, গয়নাগাটি পিন্দা, ড্যাং ড্যাং কইরা আমগো বাড়িতে উঠছে। দি সিগার ধরে বাইতে বাইর কইরা, আল্লাহ বেহায়া বেহুদা মাইয়া একটা, এলাকায় মুখ দেখান যাইতেছে না, এলাকার মান সম্মান সব ডুবাইছে। সব শিক্ষা তো বাপ মাই দিব, বাপ তো আর নাই, আর মা কিচ্ছু কয় না। অতিরিক্ত বলতাছস, একদম লিমিট ছাড়া কথাবার্তা বলতাছস। কিন্তু তুই রাজু, তুই ভুললা যাইস না যে ও তোর বড় বোন, ও তো ঠিক কথাই কইছে। খালি তোর কারণে কামাল আজকে ওর গায়ে হাত তুলছে, কালকে তো আরো কিছু করতে পারতো। হ্যাঁ, কামালের কথা আর কি কমু, ভুলটা তো আমাকই। আমরা কথা দিছিলাম কামালে একটা হোন্ডা দিব আর বিদেশে যাওয়ানোর ব্যবস্থা করে দেবো, কোনো কিছুই করতে পারি নাই খালি তোর কারণে। তার উপরে আবার এক সুন্দরী আজকে একটা হাইজা গুজা বাড়িতে আইয়া উঠছে, মনে হয় যেন এই বাড়িটা তার বাপে বানাই ধুয়ে গেছে। বুঝছি, তোমরা সবাই মিললে আমারে অপরাধের কাঠ গড়ায় দাঁড় করাই দিতেছ, ঠিক আছে? ভুলটা নয় আমার, আমি দোষ করছি। এখন কি করতে হইব কও তো? কি করলে আমার ভুলটা মাফ হইব কও? তুই বিদেশে আবার ফিরত যা, কবে যাবি কও? তোর জানের ব্যবস্থা আমি করে দিব। আম্মা, আমারে কি বলতেছ? আমি কয়দিন হইলো বিদেশে গেলাম, এর মধ্যে তোমরা যাইতে কইতেছ? আম্মা তুমি আর যাই কো, বিদেশ যেতে আমার কইও না, আমি বিদেশ যাবো না, আমার বাকিটা জীবন আমি তোমাদের সাথে থাকতে চাই। আম্মা কি কইলি? দেশের খবর রাখস, জিনিসপত্রের দাম কেমন বাড়তি সেই খবর জানোস তুই? যাবো না কইলি হইল? তোর পড়াশোনা করাইতে গিয়া তোর বইনের লেখাপড়া আগাইতে পারে নাই, কারণ দুইজনের খরচ চালানোর মতন অবস্থা তোর বাপের আসিল না। নিজের সোনা গয়না সব বেচা করে বিদেশে পাঠাইছিলাম যে আমগো অবস্থাটা একটু ভালো হইব। আহ, এই কি তার প্রতিফল? রাজুর বাপ শুনছো তোমার পোলার কথা? আব্বা আব্বা দেখছো মা কি বলতেছে? মারে একটু বুঝাও না, আমি যাইতে চাই না, তোমাকে ছেড়ে যাইতে চাই না, আমি এই বাড়িতে থাকতে চাই। বাবা রে, আরে খামো তুমি, তোর বাপে কি কইব? মাস গেলে তোর বাপের ওষুধের খরচ লাগে, কই থেকে আইব? হ্যাঁ, এই যে এত বড় সংসারটা চলবো কেমনে? সে খবর রাখোস, তোরে পরিষ্কার করে কইয়া রাখতাছি, তুই যদি বিদেশে না যাস তাইলে আমার মরা মুখ দেখবি। মা, এটা তুমি কি কইলা? ঠিক আছে, আমি বিদেশে যাব। আমি বিদেশে গেলে যদি তোমরা সবাই খুশি হও আমি যাব, আমি আমি তোমার কথা রাখো, তোমার কথাই থাকবো। রাজু, হ্যাঁ রাজু, কিরে এত বেলা পর্যন্ত ঘুমাইলি? সকালে নাস্তা খাইতে এলি না, নাস্তা নিয়ে এসি কই গেছস? রাজু, হ্যাঁ রাজু, উফ, আমার ভাইটারে নিয়ে আর পারলাম না।
কাগজপত্র কলম মা ও মা আব্বা আব্বা মা রাজু তো কই গেছে আমি তো খুঁজে পাইলাম না আমি সব জায়গায় খুঁজে আইছি টেবিলের মধ্যে খাওয়া রাখছি দেখি চিঠি কাশিনি রাজু আমাকে উদ্দেশ্যে একটা চিঠি লিখে গেছে চিঠিটা হাতে না রাইখা আব্বা মারে কইরা শুনাও তোমার ভাই ওই যে বাজে মাইয়া মিনু না ফিনু ওর লগে ভাগ্য গেছে কিনা এইটা দেখো পড়ো শোনাও থামো তো তোমরা অনেকদিন ধরে তোমাকে অনেক মেসেজ শুনছি ছেলেটা কি লেখছে পড়ো তুমি সেরকম ছেলে জন্ম দাও নাই আম্মা প্রবাসী ফ্যাক্টরিতে কাজ করতে করতে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া শুরু হয় শুরুতে বুঝতে পারি নাই তবুও নিজের কাজ করা বন্ধ করি নাই কারণ আমি জানি আমি কাজ করলে আমার পরিবার ভালো থাকবো মেডিকেল চেক আপে জানতে পারি আমি আর 3 মাস এই দুনিয়াতে থাকতে পারব মা আমার ক্যান্সার হয়েছে স্বপ্ন ছিল আমি আমার পরিবারের সাথে সুখে শান্তিতে নিজের জীবনটা পার করব তাই তোমাদের না জানিয়া দেশে চলে আসছি আমি না বলে দেশে আসাতে তোমরা যত খুশি হবা আগে জানলে বিশ্বাস করো মা আমি কোনোদিনই আসতাম না মা আমি কি তোমার নিজের পেটের সন্তান ছিলাম কেন তুমি আমার এত অবহেলা করলা শুনছি মা নাকি তার সন্তানের মুখ দেখে সব বলে দিতে পারে কই তুমি তো আমার মুখ দেখে কিছুই বলতে পারলা না মা একদিনও তো জিজ্ঞাসা করলা না আমার শরীরটা কেমন আছে আজ থেকে 15 বছর আগে মনে আছে মা বাবার যখন পায়ের সমস্যা হয় তখন আমার 16 বছর বয়স সেই থেকে আমি সংসারের হাল ধরছি আমি প্রবাসে মাটি কাটছি মানুষের জমিতে কাজ করছি তুমি বলছিলা রাজু তুই একদিন অনেক বড় হবি বাবা আমি আসলে অনেক বড় হয়ে গেছি আমি আর কিছুদিনের মেহমান আজ থেকে আমাকে কারো অবহেলা সহ্য করতে হইব না জানো মা পুরোদিন সূর্য আমার আগে উঠতে পারে নাই আমি প্রতিদিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতাম আর গভীর রাতে ঘুমাইতে যাইতাম আপা প্রতিদিন আমার জন্য রুবি খাবার নিয়ে যেতে একদিন তুমি বললা না চল না আমরা একসাথে খাই আপা প্রতি মাসে ফোন দিয়ে শুধু বলতে টাকা পাঠাবি কম বাজার করার টাকা নাই কিন্তু আমার কোনো খোঁজলিতি না একবারও বলস নাই ভাই তুই কেমন আছোস আব্বা আমি জানি আপনি চুপ থাকলেও আপনার মাঝে মাঝে আমার প্রতি ভালোবাসা আছে আমি বুঝি আব্বা আপনার জন্য একটা শাল কিনে নিয়ে আইছিলাম আলমারির ভিতর আছে শীতের সময় আপনি পড়তে পারবেন শাল পড়লে আমি মনে করব আপনি আমার জড়ায় রাখছেন আমি কোনো ভুল করলে আমারে তোমরা মাফ করে দিও এই দুনিয়া ছেড়ে আমারে চলে যেতে হইব আর হয়তো কোনোদিন অভিমান করে চিঠিও লিখবো না ধৈর্য নেন এটাই আমার লেখা শেষ চিঠি
কি বন্ধু আমার আপন হলি না, ভালোবাসায় ছিলি রে তুই ভাগরে।